হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি দেখাবো আমি কি কি মেকআপ ইউজ করি, ঠিক আছে? তো চলো প্রথমে ফাউন্ডেশন লাগিয়ে নি। এই রং করে একটু নেবো, বেশি নেবো না, অল্প একটু ব্রাশে করে এই রং করে লাগিয়ে নিতে হবে সুন্দর করে। তারপর এই কম্প্যাক্ট এটা কিন্তু খুব দরকার। মা প্লিজ, আমি ভিডিও করছি। হ্যাঁ সেটা আমি দেখছি। প্লিজ তুমি যাও। কেন? আমিও দেখি। তাকে ছাড়ো, এরপরে এটা লাগাতে হবে। তারপর মা প্লিজ দেখা দেখা, মেকআপ খুব ইম্পর্টেন্ট। তোর বয়স কত? 4 বছর। কেন? এসব মাখে খেয়েছি। তুমি জানো না দেখতে ভালো হয়, মেকআপ খুব ভালো। তাই কি? সবাই করে। ইনস্টাগ্রাম ফেসবুকে দেখো নি? কি কি? ইনস্টাগ্রাম ফেসবুক, বাচ্চাদের ট্যালেন্ট শো, সব জায়গাতেই মেকআপ করে। তাই কিভাবে দেখতে হয়? সার্চ করো, পেয়ে যাবে। রিলসে একটু না সাজলে হয়? ও আচ্ছা, দেখা দেখা। এই তোমরা একটু দাঁড়াও, আমি মাকে মেকআপ করা শেখাই। চল গুগল কর। গুগল কেন? ফেসবুক রিলস খোলো আগে। গুগল দূর, গুগলে কি সার্চ করবো? লেখ এফেক্ট, এফেক্ট অফ মেকআপ, অফ মেকআপ অন কিডস, অন কিডস কি সার্চ করে বেরি। কি হলো বল? সব লেখা আছে। কি লেখা আছে প্লাস দে বল। কিন্তু কিন্তু কি? সব বাচ্চারাই তো মেকআপ করে, কিছু হয় না। গুগল সাথে ছবিগুলো দেখ। নে এবার ভিডিও কর। তোমাদের পরে দেখাবো, দাঁড়াও। কি হলো দেখাও না। বাচ্চাদের স্কিন খুব সেন্সিটিভ হয়, কোনো কেমিক্যাল লাগানো ভালো না। তাহলে যে সবাই লাগায়? না সবাই লাগায় না। টিভিতে ফেসবুকে দুই একজনকে দেখে আমার মনে করে সবাই লাগায়, আর কপি করি। কিন্তু দেখতে তো ভালো লাগে। সেটা মিথ্যে ভালো লাগা, আর মিথ্যেটাকে সত্যি ভেবে আমরা আমাদের আসল রূপটাই ভালোবাসি না। বড় হয়ে মেকআপ করা বেরোতেই পারি না। তাহলে রিলস নিচে ট্যালেন্ট দেখানো যায়। ইয়েস, নাচ গান পেইন্টিং কত কিছু দেখানো যায়। কি হুম, কাল থেকে পেইন্টিং করব, সঙ্গে একটু লিপস্টিকও লাগিও, আর নিজেকে সত্যি করে নাচিয়ে রাখো। ঠিক